আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদ্রী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান নবী প্রেমে জগত বিভর যে যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংকো শুভেচ্ছা এবং অপারক বার্তা জানাচ্ছি দেখতে দেখতে রবিউল আউ্ল শরীফের দিনগুলো আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের মাঝে বারোই রবিউল আওয়ালের রাত সেই ক্ষণ সেই সময় আমাদের মাঝে তার শিফ আনতে চলেছে যে সময় যে ক্ষণে প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুর পুনর সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে তার শিফ এনেছেন ইনশাআল্লাহুল করিম আমরা প্রত্যেক আশিকের রসুল আমরা ধুমধামের সাথে প্রস্তুতি গ্রহণ করি এই সময় এই ক্ষণকে আমরা নবী পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নবিয়ে পাককে রাজি খুশি করার জন্য আমরা সুবে বাহারাই অংশগ্রহণ করব ইবাদতের মাধ্যমে কাটাবো রিয়াজতের মাধ্যমে কাটাবো দরুদে পাকের মাধ্যমে এই রাতকে অতিবাহিত করবো আসুন শুরুতেই একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই আমার প্রিয় রসুল সাল্লু তালা আলীহি বা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রবিউলা মাসে এক লক্ষ পঁচিশ হাজার বারসালাত ওয়াসালাম আলী কয়া আল্লাহ এই দরুদে পাকটি পড়বে সে আমার জিয়ারত দ্বারা ধন্য হবে তো হান আল্লাহ কত বড় ফজিলত আমান নবীর দিদার আমান নবীর জিয়ারত আমার নবীকে দেখা এটা একটা আশিকের রসুলের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় সেটা ওই আশিকের রসুলই বলতে পারবে যার জিয়ারত নসিব হয়েছে আমরা তো অনেক আশিকের রসুলের ঘটনা কিতাবের মধ্যে পড়ি অমুক আশিকের রসুলের দিদার হয়েছে অমুক আশিকের রসুলের দিদার হয়েছে কিন্তু আমাদের এই সৌভাগ্য কখন হবে আমাদের নবী করিম সাল্লা আলিহিসলাম ফর্মুলা বলে দিয়েছে আমরা যদি এটা আমল করতে পারি আল্লাহ পাকের দয়ায় ইনশাল্লাহ আমরা ও দ্বারা ধন্য হব আমি আপনি যদি চাই তাহলে এই আমল আমরা করে ফেলতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে হিম্মত দিক জজবা দিক এবং এর উপর আমল করারও তৌফিক দান করুক আলা সাল সাল আলীহিম সালাত দর্শক দর্শকবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আমার নবী সাল আলহি আসসালামের মোজেজা আমরা অনেক নবীর মোজেজা শুনে থাকি মোসা আলিহি সোলাতুসাল্লামের লাঠি মোবারক সম্পর্কে হ্যাঁ ইব্রাহিম আলিহি সালাতলামের সেই আগুন থেকে বের হওয়া সম্পর্কে ইউনুসা আলহ নবীন আলহি সালাতামের সেই মাছের পেট থেকে বের হওয়া সম্পর্কে অনেক ধরনের মোজেজা আমরা বিভিন্ন নবীর শুনে থাকি তো আমার নবীর মোজেজা কেমন ছিল আমার নবী কোন কোন বিষয়ে এখতিয়ারাত রেখেছেন সে সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব আমাদের সাথে কামাল ভাই আছেন হাসান ভাই আছেন মার্শাল্লাহ ওনাদেরকে আমি আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি এবং খা হিসেবে আমাদের রমজান ভাইও আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা নাত ও কালামও আজকের অনুষ্ঠানে সামিল করবো আসলে একটি কালাম সামিল করে এরপর ইনশাল্লাহ আজকের বিষয়ের দিকে অগ্রসর হব সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তলাম হাম্মদ সল্লাহ আলিহিবসাল্লাম

مرحبا 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 يا مصطفى 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 مرحبا 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 يا مصطفى مرحبا 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 يا مصطفى مرحبا مرحبا يا مصطفى مرحبا 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 يا مصطفى يا نبي خير أهلاً وسهلاً مرحبا 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 أهلاً وسهلاً مرحبا 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 يا مصطفى مرحبا مرحبا مصطفى أما دربي يونو আমাদের প্রিয় নবী নিখিলের দেেন ছবি এলেন বসুন্ধরায় আল্লাহর প্রিয় নবী আমাদের প্রিয় নবী নিখিলের নবি কিলের দে বসুন্ধরাই আল্লাহ রিয় নহা মরহা مستفا محا مہابا محہابا مست پا ل محا مہابا اہل بسال مہابا 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 اہل بسال محبا سرکار کیا من مہابا کامن ہابہ سور کیا ما محبا

عربا يا مصطفى يا نبي خير البلاء مرحبا مرحبا يا نبي خير البلاء Mehaba ya nabi Khairul Bari, Mehaba, Mehaba ya nabi Khairul Bari. Ameen ar na yon moni, jagan ne shiro moni. Ameen ar na yon moni, jagan ne. Moni, Nar Doola Leelo Ame Nar Doola Leelo Ame Nar Doola Leelo Marhaba, Marhaba Marhaba Ya Mustafa Ame Nar Noyon Moni Jagan Shiro Moni Ame Nar, Ame مصطفى مرحبا مرحبا اهلا وسهلا مرحبا أهل بولو مرحبا. مرحبا مرحبا اهلا وسهلا مرحبا 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 يا مصطفى اخر نبي جيني نبي نبي ديني اخر সুন্দরায় মোদের প্রিয় নবী চন্দ্র তারা চন্দ্র তারা চন্দ্র তার কারা জী চারা কারাজি নেশি চন্দ্র তার কারাজি চন্দ্র তার চন্দ্র তারা গম

مرحبا حضور کی آمد مرحبا پر نور کی آمد مرحبا آقا کی آمد مرحبا 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 اغلا و سال مرحبا بولو مرحبا مرحبا اغلا و سال مرحبا مرحبا اللہ کینوی بامرہ مرحبا یا مصطفیٰ دھونی বুলন্দ করব না হ্যাঁ যে নূর নবী প্রিয় নবীন্নুর সাল্লাহ আলহি আসালাম দুনিয়াতে আগমন না করলে আমরা আজ কুলকায়নাত খুশিতে আত্মহারা হতে পারত না সেই নূর নবীর আগমনে যদি আমরা খুশি উদযাপন না করি তাহলে আর কে করবে তো ইনশাল্লাহুল করিম আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে হুজুর সাল আলহি মোজেজা প্রথমে কামাল ভাই মোজেজা অর্থ কি মোজেজা বলা হয় তো এটার মানেটা কি এটার অর্থ যদি নি যেটা আকলে আসে না বিবেগে ধরে না অলৌকিক যেটা অসাধ্য যে কল্পনার বাইরে যে কাজগুলা নবীদের পক্ষ থেকে হয় এগুলাকে মজেজাদ বলা হয় এটা অলি আল্লাদের থেকেও কারামত হয় কিন্তু মজেজাদ এটা আমার নবী সাল্লাল্লাহু আপদ মস্তক সমস্ত শরীরও মজেজাদ যে আপনি যদি অবাক হইবেন নবী রসুলগণের মজেজাদ এটা হক এবং অলি আল্লাদের ম

আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের পেয়ারা পেয়ারা সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আলা যিনি বেশি হাদিস বর্ণনা কাজে সুবত রসুল্লাহ বেশি বেশি পেয়েছেন নিয়েছে জি তুমি বলে যাইতো মনে থাকতো না তখন আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের দরবারে উনি আরস করলে আসলে একটু দোয়া করাই দেন যেন আমি না বলি মনে থাকে জি তো আমান একটা চাদরে কী করে ফুঁক দিছে বলে এটা তোমার সিনাই লাগাও সেদিন থেকে আবু হুরার তালানু বলে আমি আর কিছু বলি নেই আমান নবীর দুয়ার বর্ক আচ্ছা আবু হুরার্লাহ তালুর জিন্দিগিটা আপনি যতটুকু দেখবেন বেশিরভাগ আমান নবীর সান্নিধ্য পেয়েছে যখন মানুষ মুসলমান হতো তখন আমান নবীর দুনিয়াতে সশইলে তাকে অবস্থায় কি আলম হতো যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামের ইমান ইত্তেবা খুব্বে মুস্তফা আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামের তাজিম ভালোবাসা ইলমের শহরের যে দরজা মাওলা আলী শেরে হুদা হদিয়াল তাআলা আনু উনি দুনিয়াবাসীকে দেখিয়েছেন নবীর তাজিম বড় আর আমার নবী দেখিয়েছেন গোলামের নামাজ আদায় করা কিভাবে আবার হয় আপনি দেখবেন আসরের টাইমে আমার নবী সাল্লাহু তাল ওসাল্লাম আরাম করতেছে মাওলা আলীর কুলে মাথা রেখে যে এখন সূর্য ডুবে যাচ্ছে কারণ মৌলালিসের উদারদানু এমন একজাত ইসলামের ছোটো কাল থেকে উনি ডাকিল যে ওনার জীবনে উনি কখনো নামাজ সারে নাই কজা তো কল্পনাও নাই আসর সূর্য ডুবে যায় যে অন্যদিকে তাজিমে মুস্তফা জন্য আদবে মুস্তফার জন্য আমার নবীকে ডাকে না আচ্ছা সূর্য ডুবে গা এই জগতের মধ্যে শুধু গুলামকে নামাজ পড়ানোর জন্য আমার নব্বী আবার দোয়া করলো সূর্য উড়ে গেছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ হে বাড়ি রাহি আমার তোমার আলি নামাজ পড়ে নাই আমার তাজিমে আমার আরামে যে শুধু দোয়া করেছে সূর্য আবার উঠে গেছে উঠে গেছে তো এর চাইতে বড় শানওয়ালা আর কি হতে পারে

নামাজ ছাড়া যাবে না কিন্তু নামাজ তো কিন্তু সব চাইতে বেশি আদবে মুস্তাফা 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 গুরুত্ব দিতে হবে তো আমার নবীর ইত্তেবা ওটা হচ্ছে মওলার রিজা দেখেন নামাজ ফরস নামাজ দিয়েছে কে আল্লাহ তো ভাই আল্লাহর কাজ না করে তুমি নবীর তাজিম করতেছো নবীর তাজিমে আল্লাহ কুশি সূর্য আবার উঠে গেছে এই জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লা আলী ওসাল্লামের প্রেম প্রীতি মোহাম্বত ভালোবাসা এটা আমাদের জন্য বাধ্যতামূলক আর আমার নবীর মজেজা বলতে গেলে তো 63 বছর পুরা जिंदगीটাই এক মুজেজা बेशक আমান노র जिंदगीর शान মান দেখেন যে গরিবি হালাতে মা আলিমা রাদিয়াল্লাহু তাআলার যে ছাগলগুলা দুধ দিত না ওগুলা দুধে দুধে বড়ে গেছে গা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশরে দর্শকবৃন্দ রাসুলের ও মান এটা তারাই বুঝতে পারবে হ্যাঁ লাল রসুলের মজা আমরা বয়ান করছি এগুলো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে তো নবী করিমের মান তারাই বুঝতে পারবে যাদের অন্তরে ইস্কে রসুল পরিপূর্ণ আছে যাদের চোখ চামড়ার চোখ তো বটে কিন্তু এই চোখ দিয়ে ইস্ক দেখে সেই চোখ আমার নবীর সানমান দেখতে পারবে জি হাসান ভাই আলহামদুলিল্লাহ ইরবিল আলমিন উওয়াসলাতাম আলা সঈদিন মুসালি জি আাম্মাবাদ ফদিল্লাহ মিলজিম বিসমুল্লা রহিম পবিত্র মাহে নূর শরীফের আজকের যে বিশেষ অনুষ্ঠান এবং যে বিশেষ বিষয় নেওয়া হয়েছে রসুল পাক সাল ইসলামের মুজিজা এটার উপর এতক্ষণ আমাদের খামাল আলোচনা করছেন অনেক সুন্দর একটা বিষয় এই মুজিজার উপর বেসড করে আপনার অনেকেই ইমান আনয়ন করতেন তৎকালীন সময়ে তো মুজিজা শব্দের অর্থ হলো মানে এমন কিছু প্রকাশ পাওয়া যা স্বভাবের বিরোধী যে স্বভাবের পরিপন্থী অর্থাৎ যেটা স্বভাবজত হয় না সকল মানুষ দ্বারা যেটা হয় এটা পরিপন্থী আলাদা একটা বিষয় যেটা দ্বারা সহজে চিহ্নিত করা যায় এই মানুষটা আলাদা বা এই মানুষের মধ্যে এক স্পেশাল কোনো গুণাবলী যে আছে যে আল্লাহ পাপ আমি কিরাম সালাম এনাদের পক্ষ থেকে যে নব্বত প্রকাশ হতো এটা হচ্ছে যাতে ইনাদের যে ইনারা যে নব্বত প্রাপ্ত সেটার একটা বহিঃপ্রকাশ আল্লাহপাক ইনাদেরকে এক একটা মুজিজাদ প্রদান করার মাধ্যমে ইনাদের নবুয়ের যেটা প্রচার প্রসার সেটা করিয়েছেন যাতে মানুষ সহজে ইনাদেরকে অ্যাকসেপ্ট করে জি যার দরুন দেখা যায় যে হজরত মৌসা সালাত তসলামের যুগে ওই সময়কার যারা মানুষজন ছিলেন ইনারা জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল অর্থাৎ প্রত্যেকেই জাদুবিদ্যা কোনো না কোনোভাবে জানত তাহলে ওটা কি হয়ে গেল। একটা ন্যাচারাল বিষয় হয়ে গেল স্বভাবজাত বিষয় হয়ে গেল তো তৎকালীন সময়ে যদি আপনিও জাদু দেখান তাহলে আপনি তো আর আলাদা কেউ হলেন না কারণ সবাই তো জাদু কাজ জানে তো যার কারণে আল্লাহ পাক হজরত মৌসা ইসলামকে উজ্জ্বল হাত এবং লাঠি দান করলেন মুজিজা হিসেবে যেটা অন্য সবার ছেতে কি ছিল আলাদা ছিল যা দ্বারা তিনি আলহিসাম জাদুকরের ঐন্দ্রজালিক কর্মকাণ্ডে এমনভাবে প্রাধান্য অর্জন করেন যে সমস্ত জাদুকর সিজদায় পতিত হল এবং তার নবতের প্রতি ইমান আনোয়ন করলেন অন্যান্য যারা জাদুঘরের জাদুঘর ছিল ইনার ছে ইনার যে মুজিজাদ ছিল কর্মকাণ্ড ছিল এগুলো এত বেশি প্রাধান্য লাভ করছে যে অন্যান্য জাদুঘর তো অবাক হয়ে গেল যে ইনি তো আমাদের মতো না ইনার মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি আছে যেগুলো হচ্ছে আল্লাহ তালা পদত্ত যে ইনি যে আল্লাহ পাকের ঘোষণা দিচ্ছেন দিচ্ছেন এটা হক না হলে ইনি এত ক্ষমতা কেমনে পাইছে আচ্ছা এরপরে আসলো হজরত ইসা আলাহিসামের যুগ এই যুগের মধ্যে চিকিৎসা বিদ্যা এটা কি ছিল অনেক উপরে লেভেলের ছিল অনেক ডাক্তাররা অনেক ভালো চিকিৎসা করে মানুষদেরকে সুস্থ করে ফেলতে পারত তাহলে ওই সময়ের যুগে চিকিৎসা যেটা ছিল এটা ন্যাচারাল বিষয় ছিল মানে ডাক্তাররা চিকিৎসাটা ভালোভাবে করতে পারতো যার কারণে মানুষ ইনাদের প্রতি কি ছিল বিমোহিত ছিল ওই সময় কি করলেন হজরত ইস আলাহিস্লা যারা জন্ম থেকে অন্ধ ছিল এমন ব্যক্তি এবং যারা কুষ্ঠ রোগী ছিল এমন এবং অনেক আগে মারা গেছে এমন ব্যক্তিকে জীবিত করে মুজিজাতগুলো দেখিয়ে মানুষ দেখে কি করেছে অভিভূত করেছে যার দরুন মানুষরা বলছে যে না ইনার মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি আছে এবং ইনার একত্ববাদ এটা কি করছে স্বীকার করছে এবং আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করছে এরপরে আসছে সালে হজরতালে আলহিসাম ইনার নবতের যুগে পাথর খোদাই এবং ভাস্কর্য নির্মাণের নিপুণতার খুবই চর্চা ছিল তৎকালীন সময়ে ইনার যুগে ভাস্কর্য নির্মাণ করত বিভিন্ন প্রতিমা বানাইত এগুলা অনেক কি ছিল আহ ভালোভাবে ইনারা নিপুণতার সাথে কাজ করত তাই আল্লাহ পাক এই মুজিজা দান করলেন যে তিনি একটি পাহাড়ের দিকে ইঙ্গিত করে দিলেন তখন তার একটি উপত্যকা ফাটল ধরে গেল এবং তা থেকে একটি খুবই সুন্দর ও স্বাস্থ্যবান এর বাচ্চা বের হলো এবং তিনি বললেন এটি পাকের উঠনি যা তোমাদের জন্য মুজিজা হয়ে এসেছে যাতে তোমরা বিশ্বাস করো আল্লাহ পাক যে আছেন তাহলে বোঝা গেল এই মুজিজা এটা আম্বিকাম আলহিম নবীগণ নবীগণ রাসুলগন্দের থেকে প্রকাশ পেত যাতে করে মানুষরা মানে ইনি যে দাওয়াতটা দিচ্ছেন এটা যেন সহজে কি করে অ্যাকসেপ্ট করে আচ্ছা তো এই সমস্ত নবীগণ রাসুলগণ আম্বি কিরামগণ যে সমস্ত মুজিজা দেখিয়েছেন কিতাবের মধ্যে আসছে যে কাউকে কাউকে আল্লাহ পাক একটা দান করেছেন মুজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা একটা দান করছে আবার কাউকে দুই তিনটা দিছে আবার কাউকে কয়েকটা দিছে কিন্তু কিতাবের মধ্যে এটা আসছে যে যতগুলা নবী আম্বি কিরাম রাসুলগঞ্জ দুনিয়াতে এসেছেন সব সবার সমষ্টি সবার সমষ্টিকে যদি এক জায়গায় করা হয় সমস্ত মুজিজাতের যদি সমষ্টি করা হয় গণনা করা হয় এরপরে যেটা সমষ্টি যোগফল এর চাইতে পাক সাল ইসলামের মুজিজাতের সংখ্যা আরো বেশি অর্থাৎ রসুলে পাক সাল ইসলামের প্রত্যেকটা কর্ম কর্মকাণ্ড প্রত্যেকটা কাজ কারবারই কি ছিল মুজিজাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যার দরুন আমরা দেখতে পাই যে যখন যুদ্ধের জমিনের মধ্যে এক সাহাবার চোখ নষ্ট হয়ে গেছিল চোখের মধ্যে হয়তো তীর ঢুকে গেছিল তো পাক রসুলের ওই চোখের মধ্যে মোবারক লাগিয়ে দিয়েছিলেন পরে দেখতেছে ওই সাহাবা বলতেছে যে যে চোখটা আমি কি করে ফেলছি একটু আগে নষ্ট করে ফেলছিলাম তীর পড়ছে এখন আমার অপর যে চোখটা সুস্থ ছিল এটার চাইতে আমি এই চোখ আর বেশি দেখতেছি এমন একটা আপনার মুজিদা ছিল আচ্ছা আরেকবার বলতেছে যে রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধের মধ্যে কিছু জিকির করে তসবি পরে ফুক দিয়েছেন ওই দুধ সত্তর জন কি খেয়েছে সাহাবারা খেয়েছে খাওয়ার পরও ওইগুলো কি ছিল অবশিষ্ট ছিল বরকতের এমন একটা মুজিজা ছিল এরপরে দেখা গেছে যে রসুল পাক সাল্লাহ ইসলামের আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হইছে এ পানির ফোয়ারা দিয়ে সবাই উজু করছে গুসল করছে তারপরেও পানি কি ছিল অবশিষ্ট ছিল এটাও মসজিদাতের মধ্যে ছিল এরপর যেটা বহুল প্রসিদ্ধ আপনার হজরত আলী যখন নামাজ পড়তে পারে নাই সূর্য যে আবার চলে আসছে জি জি এটাও খুবই সুন্দর একটা মুজিজাতের মধ্যে অন্তর্ভুক্ত রসুল পাক সাল ইসলামের দুনিয়ায় আগমন থেকে শুরু করে পর্দা করার এই যে তেষট্টি বছরের হায়াত এ হায়াতের মধ্যে আপনি যদি তাকান প্রত্যেকটা কাজ কর্ম চাল চলন সব কিছুই এক একটা মুজিজাত ছিল যার দরুন শুধুমাত্র মুসলমান নয় যারা কালেমা পড়েছে তারা নয় বরঞ্চ মক্কার ওলিতে গলিতে কাফের মুশিক অন্য ধর্মাবলম্বী যারা ছিল মুসলমান পথ থেকে এত বেশি বিমোহিত হয়ে যেত যে কি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদেরকে কি করছে বিমোহিত করছে এরকম অলৌকিক ক্ষমতা সম্পন্ন যুবক নজুয়ার আমরা কখনো দেখি নাই ইতিপূর্বে এরকম সুন্দর কথাবার্তা বলতে পারে চাল চলন ওয়ালা মানুষ আমরা কখনো দেখি নাই কিতাবের মধ্যে আসছে হুজুর পূর্ণ সাল্লাহ আলী আসলামের মুজিজা সমূহ জগতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পর্যায়ে এমনভাবে উজ্জ্বল হল যে ফরস থেকে আরশ পর্যন্ত তার মজিজা সমূহের মহত্বের সারা জাগছে মানে জমিন থেকে আসমান পর্যন্ত সব জায়গায় ইনার যে মজিজাত এগুলোর কি চলছে ওইখানে আপনার কথাবার্তা চলছে আলোচনা চলছে পৃথিবীতে জড়বস্তু উদ্ভিদ প্রাণী সকল পর্যায়ে তার বিভিন্ন মুজিজার এর ক্ষমতায়ন শাসন ও রাজত্বের পতাকা উঠছে যে বড় বড় তার সত্যবাদিতা ও নবতের সামনে নত হয়ে গেছে যে বলছে এখানে জড়বস্তু বস্তু উদ্ভিদ প্রাণী আমরা দেখি যে পাথর পর্যন্ত কালেমা পড়েছে জড় মাধ্যমে কি আপনার ইনার মুজিজাতের প্রমাণ এরপরে আমরা বহুল যেটা শুনি সেটা হচ্ছে এক হরিণের কথা শব্দ শুনেছে অর্থাৎ প্রত্যেকটা জায়গা শুধু প্রাণী না উদ্ভিদ বলেন প্রাণী বলেন আপনার বিভিন্ন জড় বস্তু বলেন ইনার সম্পর্কে অবগত ছিল প্রকৃতি ও মহত্বকে দেখে তাকে এই বিষয়ে ইমান আনতেই হলো যে নিঃসন্দেহে আপনি নবী হিসেবে সত্য এবং আল্লাহর রসুল যখন ইনার মুজিজাতগুলো মানুষরা দেখত প্রত্যেকের সাথে সাথে স্বীকার করে নিত যে আপনি সত্য এবং আপনি সত্যই আল্লাহ পাকের রসুল স্বয়ং তার শারীরিক ও রোহানি খোদা প্রদত্ত শক্তির উপর যদি দৃষ্টি নিক্ষেপ করা হয় তবে জানা যায় যে তার পবিত্র জীবনের বিভিন্ন সময়ে ওরিয়কি কার্যকলাপ স্বয়ং মহত থেকে মহতের মুজিজা মুজিজা ইনাত জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড এগুলা মুজিজাতে অন্তর্ভুক্ত মাশাআল্লাহ তো দশম শুনলেন যে আমার নবীর যা আমার নবী না শুধু সাহাবায়ে কেরাম আলাইহিমুর মজেজা দেখে দেখিয়ে আশ্চর্যজনিত করেছেন বরং আমার নবী করিম সাল্লা সাল্লামের কী উদ্ভিদ কি প্রাণী কী জড়বস্তু সবাই শিখতে হয়েছিল তো ইনশাআল্লাহুল করিম আমরা আরও মসজা সম্পর্কে জানব আমাদের অনুষ্ঠানে একটি প্যাকেজ নেয়ার সময় এসেছে যে প্যাকেজটিতে আমার নবীর মসজিদা সম্পর্কে আমরা কিছু কথা শুনে থাকি আসুন দেখি আজকে কোন মজেজা ভিডিওর মাধ্যমে আমাদেরকে মেসেজ দেয়া হবে জি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আমার প্রিয় আঁকা হুজরেপুর নুর সাল্লাহ আলা আলাইকি বা আলিহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদক মোজেজা নিয়ে আসুন আমার প্রিয় আঁকা মক্কি মাদানি ওয়ালে মুস্তাফা সাল্লাহুতা আলাহ বা আলিহি ওয়াসাল্লামের একটি মজেজা সম্পর্কে শ্রবণ করি উম্মুল মোমিন হজেতে সঈদ আতুনা আয়েশা সিদ্দিক আরদিয়াহুতা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি সেহরির সময় ঘরে বসে কাপড় সেলাই করছিলাম হঠাৎ আমার হাত থেকে সুইটি পড়ে গেলো এবং বাতিও বন্ধ হয়ে গেল এমন সময় মদিনার তাজিদার রাসুলদের সর্দার হুজরেপুর নূর সাল্লাহতাল আলহি ওয়া আলহি ওসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার পুরো ঘর তিনার নূরে আলোয় আলোকিত হয়ে গেল আমি আমার হারানো শৈটিও ফিরে পেলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো আমার প্রিয় আঁকা হুজরেপুর নূর সাল্লাহ তালা আলহি ওয় আলহি ওয়াসাল্লামের একটি চমক প্রদক মজিজা সম্পর্কে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রবিউল আউয়াল মাস চলছে আসুন আমার প্রিয় আঁকা মদিনার তাজেদার রসুলদার সর্দার দয়ালু আঁকা প্রিয় মুস্তফা সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে কিছু নারা লাগিয়ে নেই নবীর আগমন মারহাবা রাসুলের আগমন মার হাবা আগমন মার হাবা সাল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলহি ও আলহি ওসাল্লাম মাসাল্লাহ আমার নবীর একটা মজা আছে আমার নবীর নূরের আলোর কারণে হারানোর সুই ফিরে পেয়েছে তো এরকম আরও অনেক মজেজা আছে এই তো আমরা বলি যে আমার নবী হচ্ছে আপাদ মস্তক নুর রে হ্যাঁ আমার নবীর সবকিছুই নূর আল্লাহ কারিম আমাদের সবাইকে এই আকিদার উপর অটল থাকার তৌফিক দান করুক কিছু কল দর্শকের আছে সেই কলগুলো অনুষ্ঠানে সামিল করব জি আমার নাম মুহাম্মদ একটি অনুষ্ঠান দেখবে খুবই ভালো লাগবে আর আমাদের পরিবারের জন্য একটু দোয়া করে ইনশাআল্লাহ

আমরা শোনানোর চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন অলিও রহমান ভাই আছেন মার্শাল লিখেছেন আলী মোহাম্মদ উনি আছেন এরপর মোহাম্মদ আবু ইউসুফ উনি আনোয়ারা থেকে দেখছেন মুন্না ভাই আছেন বরিশাল থেকে প্রফাইসাল ভাই আছেন শাহ আলম ভাই আছেন ওমান থেকে আশরাফ ভাই আছেন ইউকে থেকে সোহান ভাই আছেন মার্শাল্লাহ আর অনেকেই আছেন কালাম শুনতে চেয়েছেন রমজান ভাই কালাম সামিল করবেন নূর নবী নিয়ে এসেছে এসেছে

Assalamu salamu alayka ya habib Allah. As-salamu alayka ya Rasulullah. As-salamu alayka ya habib Allah. Nabi ya shaykh. Nabi ya shaykh. Nabi ya shaykh.

Sula, a sala, to a sala, alayka, a biblal, a sala, to a sala, alayka, a Sula, a sala, to a sala, alayka, a biblal, etiquette. জগানে কনাই কনাই নুনে নুরে পোর পোর নুর নবি এসে সে নুর নিয়ে এসে সে পল নুর নবি এসে সে নুর নিয়ে এসেছে সারা জগা কনাই কনাই নুরে নুর সে

مرحبا طه كي امن مرحبا طه كي يا مرحبا ما هي كي يا مرحبا اس نور کی آمد مرحبا پر نور کی آمد مرحبا 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 یا مست مرحبا 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 یا مست نور نبی ایسے نور نورنی ایسے شیر سارا جان کونہ

جان جہانا کا جانا کا جان جہانا کا اس صورت نو میں جانا

رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ما شاء الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم دشوا بيدك تنوستان নবী প্রেমে জগৎ বিপদ মাশাআল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী এই মোহাব্বত এই জেহেন এই ভালোবাসা দিচ্ছে যে আমরাও যাতে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের মিরাদকে ধুমধামের সাথে উদযাপন করি এখনও যাদের ঘরে লাইটিং হয়নি এখনও যাদের ঘরে মাদানী পতাকা যে পতাকাগুলো আপনি আমার পেছনে দেখছেন সেই পতাকা লাগাননি আমি বলবো যে আপনার নিকটস্থ মতাবতুল মদিনা থেকে সংগ্রহ করে নিন আমাদের বিভিন্ন জায়গায় শাখা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো আপনারা নিতে পারবেন তো আমি বলবো যে মাকতাবুতুল মদিনার সাথে যোগাযোগ করে এখনই আপনার ঘরকে সাজিয়ে নেন এবং সে সাথে আপনার ঘরের মধ্যে সিরাতে মুস্তফা বসন্তের প্রভাত ফয়জানের রবিউল আউ্বাল এই সংক্রান্ত যে বইগুলো আছে কিতাবগুলো আছে রিসালাগুলো আছে আপনারা সেগুলো সংগ্রহ করে নিজেও পড়ুন নিজের ঘরের সদস্যদেরকেও পড়ান অন্যদেরকেও পড়ার উৎসাহ প্রদান করুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি হুজুর হজর সাল্লিউসালামের মজেজা কামাল ভাই আরও কি কি মজেজা আছে আমাদের দর্শকদেরকে শোনাবে উহুদ পাহাড় জি আমার নবির সাল্ল্লাহ তাল আলিউসাল্লাম সিদ্দিকা আকবর উমর ফারুক উসমান এজিন নুরাই নদী আল্লাহ তালান বহুত পাহাড়ে গেলেন যে আমার নবীর আগমনের খুশিতে যেভাবে আমরা এখন মিলাদ নবীর খুশিতে জুমতেছি উহুত পাহাড়ও জুমতেছে এই পাহাড় তুমি জুমতেছে কেন উহুট পাহাড় খুশিতে জুমতেছে পাহাড়ও নবী সিনে কিন্তু আমরা অনেকে সৃষ্টি সেরা জীব বই হয়তো শুনতেছি না পাহাড় জুমতেছে তখন হায়াত নবী সাল্লা তাল আলি ওসাল্লাম এভাবে জমিনে আঘাত করে বললে পাহাড় থেমে যাও তোমার উপর একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ আছে আচ্ছা আমার নবী নবী এটা ঠিক তখন সিদ্দিক এলান হয়নি যে তখন উসমানুরা এখনো শহীদ হয় নাই উমর ফারুক রানু শহীদ হয় নাই জীবিত কিন্তু আমার নবীর মজে দেখে দেখেন বলে দিলেন এবং আমার নবীর কদম পড়ার কারণে উহুদ পাহাড় জুমতে লাগে আবার কদম মারার কারণে পাহাড় ঠান্ডা হয়ে তো আমার নবী সাল্লাহ তলিসাল্লাম শান্লা এমন উহুদ পাহাড় জুমে কিন্তু ফাতর পর্যন্ত নরম হয়ে যায় আপনি দেখবেন আল্লাহ রসুলের যে পা মুবারকের যে চিহ্ন যে পাথর তোমাকে আঘাত করা লাগে হাতুড়ে দিয়ে খন্দকের যুদ্ধে সবাই তিন দিন উপবাস সবাই ফরিকা বলেন খাল বলে করেন দুসমন্দের সেফটির জন্য খনন করতেছে তো সাহাবাই আলমী যান বললো যারো সল্লাহ ফরিকার মধ্যে খননের মধ্যে বিশাল একটা পাথর এটা কিভাবে আমরা সরাবো এটা ভাঙ্গাও যাচ্ছে না তখন হায়াতুল নবী সাল্লা তালী সাল্লাম আসলেন তখন ফেদ মুবারকে ফাথর বাঁধা আসে খোলার কারণে তিন দিন না খাওয়া অবস্থা আজকে তো আমাদের দেশের মধ্যে আমাদের মধ্যে অভ্যাস আছে বস খেয়ে নেয় কর্মচারী বাকিরা যেমন থাকুক কিন্তু আমার নবী এরকম না যে গোলাম না আছে আসে নবীও না খেয়ে আসে আমার নবী সাল্লাহ তাহলে আলিউসাল্লামের বাহাদুরি এনার্জি শক্তি শুধু আঘাত করেছে ওটা টুকরো টুকরু গেছে ওই শক্তিশালী পাহাড় তো আমার নবী সাল্লাহ তাহলে আলিউসাল্লামের মজা যার এই যে একবার গভীর রাতে গেছে সাহবা একরাম বাড়ি যাওয়ার জন্য অন্ধকারে বয় তো কই আরো চুলা যাবো এভাবে গাছের ডাল দিছে ব্যাটারি নেই কিচ্ছু নাই হ্যাঁ এনার্জি সেভিং নাই টর্চ নেই বলে এটা নিয়ে আসবো এখান থেকে লাইট বের হচ্ছে দুজন সাহাবি ওরা গড়ে যাচ্ছে লাইট কাটি থেকে বের হচ্ছে ডান্ডা থেকে মনে করেন যেতে যেতে এক কিছু দূর যাওয়ার পর দুজনের বাড়ি আবার দিকে আলু লাঠি একটা বলে এখন কি করা যায় আবার এটাকে দুই খন্ডিত করলো আবার দুইটা লাঠি গেছে তো আমার নবীর মজাজাত কেমন জি আমার নবী সাল্লাহআ আলী ওসাল্লাম আপনি অবাক হইবেন মা হালিমা রদি আল্লাহ তালার ঘরে যখন আমার নবী গেছে রাত না সারা ঘর নুরানি আলোকিত হয়েছে ওবা ভাই কি হয়েছে আপনার ঘরে এত লাইট কেন

মানুষ যখন আমার উপর সূর্য পরে আমার নবীর নূর এত বেশি সূর্য লাইট দিয়ে আমার কারণ খোদার কুদরতের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর মূল আমার নবীর নূর জি ওই নূর থেকে চা সূর্য দুনিয়া লহ কলক সব আল্লাহ সৃষ্টি করছে

বা পর্দা অর্থাৎ পর্দা সহকারে যেভাবে আল্লাহবর প্রত্যেক মান প্রত্যেক ছেলে মেয়ে কে জন্ম নিলে গুচল দেওয়া লাগে কারণ তার শরীরে লেগে থাকে তো আমার নবীর ক্ষেত্রে এগুলা এগুলো হয়নি আপনি আমার নবীর মসজাদ যদি দেখেন আপনি সবচেয়ে বড় একটা মজাদ দেখবেন আবু কে লাইয়া আবু জেহেল বলতেছে আমি বলি ইয়ারাসলক তো ইয়ারাসল বলে নাই যদি নবী হইয়ে চাপের দুটুকট করবু জেয়াল এর একটা ধারণা ছিল জাদু বিদ্যা দুনিয়াতে চলে আসমানে চলে না জি এখন আবু জেয়াল যখন বললো তো দেখেন এই আঙ্গুলের ইশারা করা ওদিকে চাঁদ দুটো গ্রহতে দেরি হয় যে তো চাঁদও সিনে যে হুকুমকার যে ইশারা করছে চাঁদ দুটো করে গেছে সূর্য ডুবে গেছে তুলে গেছে আসো রক্ত চলে গেছে আবার এসে গেছে ইশারা করছে চাঁদ কে গেছে গা তো আমার নবী যারা বলে আমার নবী আমার মতো তাহলে তাদেরকেও উচিত চাঁদটা একটু করে তা শুনো আপনি আমি সবাই যারা বলে আমার মতো তার আকলে বিবেগে অনেক কমে আমিও তো আপনার মত না আমার বাই সাইদতে আছে আমরা তো সার্ভিস যা রকম তখন কি কিও একটা আচার আচরণ সবকিছু ভিন্ন আলেক দেখেন যেই নবীকে আল্লাহ রাসূল জন্ম যখন দুনিয়াতে আসছে নাফাকি লাগে না আত্মত লাগছে আপনি কিভাবে নবীর মত হলেন আমার নবীর নাভি কাটা ছিল আগে থেকে আপনাকে কাটতে হয় দাত্রি দিয়াস কাছি দিয়ে কিছু দিয়ে আমার নবীর নাড় কাটা ছিল দুই আমার নবীক এসে দা করলো আপনার সাথে মিল নাই আচ্ছা আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমার মা আমনা রাদিয়াল্লাহু তাআলা না বলে আমার কোনো কষ্ট হয় নাই ব্যাথা হয় নাই যেটা স্বাভাবিক হয় আচ্ছা আপনি বলেন আমার মত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন মরু পথ আপনার আমার ছাতা লাগে ছায়ার জন্য আর আমার নবীকে নেগে এসে ছায়া দেয় আপনি কিভাবে নবীর মত হইলেন আজকে মোবাইল আসছে বিদায় কল রিসিভ করে কোথায় জিজ্ঞাসা করলে পাওয়া যায় আগে তো এরকম ছিল না ভাই অমুক কোথায় গেছে জানো অমুক কোথায় গেছে জানো আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের মজেজাদ দেখেন যে রাস্তা দিয়ে যাইতো আতর ওই মতো মেসকে আম্বরের চাইতে ওই রাস্তা সুগন্ধি হয়ে যে কুজা লাগতো না জিজ্ঞাসা করা লাগতো না আমার নবী কোন দিকে গেছে খুশব ধরে ধরে সবাই চলে যেত আপনি কি সেরকম আপনি বলেন আমার নবী আমরা আমার নবীর মতো আপনি মারা গেলে আপনার বউকে আপনার ভাই বা অন্য কেউ বিবাহ করতে পারে আর আমার নবী জিন্দা নবী আম্মান নবীর পবিত্র স্ত্রীগণ আর কারের জন্য বিবাহ করা জায়েজ নাই নাই আপনি বলেন নবী আমার মত আম্মান নবীর গাম মুবারক লুকেরা আরবের লুকেরা শিশি বরে বরে নিয়ে যাইত তাদের অনুষ্ঠানে বিবাহ তাদের खुशবো ইউজ করার জন্য আপনার দুই দিন গোসল না করেন ভাই আপনার পাশ থেকে কেমন যেন কি বের হইতেছে আপনি কি কি ভাবে বলেন আপনার মত আপনি বলেন আমি আমরা আম্মান নবীর মত ও ভাই আমরা আল্লাহ তালার প্রিয় হাবিবের সৎকায় শ্রেষ্ঠ হয়েছি আমরা প্রিয় হাবিবের সৎকায় দামি হয়েছি আমরা প্রিয় হাবিবের সৎকায় হায়াত অল্প নেকি বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের তো ভাই ওই নবীর আগমনের কুশিতে খুশি হওয়া চাই আপনি আবার দিবেন খাবাগর আমার নবীর কুশিতে জুমেছে আগমনের কুশিতে এখন আপনি বলেন আপনারা কেন জুমেন কা জুমতেছে আমার নবীর মজা যাতে তো ভাই শেষেই নাই আপনি যদি আরো দেখেন না আল্লাহ মা ফাতিমা রিয়ালাহু তাল আনহা রুটি বানাইতেছে তো আমার নবী সাল্লাহ তাহা আলহ্লাহ মেয়ের সাথে মিলে একটা রুটি বানাইছে একটা রুটি বানাইছে মা ফাতিমা রিয়া আল্লাহু তাল্লাহ সব রুটি ফাঁক করে নিলেন এটাকে কোন কোনোভাবে আগুনে ফাঁক করতে পারতেছে না এটা যেমন কাঁচা তেমনি ও রুটি সেম খামি সেম ময়দা বা সেম আটা সবগুলি রুটি ফাগল গেছ শুধু হাত বেশ কি আগুন তুই এটারও জ্বালাস না কেন মা ফাতিমা রদিয়াল্লাহ তাল আহা গেল ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম সব রুটি হয়ে গেল যেটা আপনি বানাইছেন ওইটা হইতেছে না তখন আমার নবী মুসকি হয়েছে বললো এটা কি দুনিয়ার আগুন দূরের কথা যার নামের আগুনও তো বল নবীর হাতের মজাদার দেখো ভাই যে কেমন তুই তো আপনি কিভাবে বলেন নবী আমাদের মজ্ঞে আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক নবীর শান ও আজমৎ বোঝা এটা অনেক বড় নিয়ামতের বিষয় আল্লাহ পাকের দয়া যার উপর থাকে আল্লাহ পাক এই নবীর শাহ আজমতকে বুঝতে পারে না নতুবা সবার পক্ষে এটা সম্ভব না আল্লাহ পাকবাস আমাদেরকে আমাদের আল হালকে আমাদের পরবর্তী নসলকে এই সান ও মান বুঝে আমার নবীর ইস্কের মধ্যে ডুবার তৌফিক দান করে আসলে এটার জন্য একটা পরিবেশ লাগে আর সেই পরিবেশ বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী আজকে সৈয়দে আমির আলসুন দেখুন ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ইস্কের রসুলের আহ রঙে রঙিন করে দিচ্ছে ইস্কের রসুলের সাগরে ডুব খাওয়াচ্ছে তো এই জন্য আমি বলবো যে দাওয়াত ইসলামীতে নিজেকে সম্পৃক্ত করুন এবং নিজের আল আহালকে সম্পৃক্ত করুন নিজের নসলদেরকে সম্পৃক্ত করুন ইনশাআল্লাহ ইস্কে রসুলের ডঙ্কা দিকে বাঁচতে থাকবে আরেকটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে সামিল করব যে প্যাকেজে আমরা আলোকসজ্জা প্লাস জুলুসের কিছু চিত্র দেখতে পাই আসুন সে প্যাকেজটি সামিল করি জি প্রিয় নবী নূর নবী মার নূর নবী প্রিয় নবী মার প্রিয় নবী নূর নবী মার Mira de Mustafa, Milad 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 de Mustafa, marhaba, marhaba. Mustafa, Elen Pionubi, marhaba, marhaba. Elen Pionubi, Merhaba, আমরা সাউথ আফ্রিকাতে হয়েছে একটি জুলুস এর চিত্র দেখতে পেয়েছি আসলে জুলুস মিলাদ দাওয়াত ইসলামী কোথায় করছে না দাওয়াত ইসলামী আমরা মনে করছি শুধু বাংলাদেশে জুলুস করছে না দাওয়াত ইসলাম জুলুস বাংলাদেশেও করছে ভারতেও করছে পাকিস্তানেও করছে সেই সাথে এমন এমন দেশে করছে যেখানে হয়তোবা মুসলমানের সংখ্যা একেবারে নামমাত্র হ্যাঁ মুসলমান নাই বললেই চলে কিছুদিন আগে দেখলাম যে ইতালিতেও করছে জি অনেক বড় বিশাল যে দেখার মতো যে অনেক বিশাল রজুন দে মার্শাল আল্ জুলুসে মিলাদ আল্লাহ বুজাত তো অভিযান করুক এটা তো ভাই কোন দেশে হচ্ছে না শুধু এটা বলে আপনি অবাক হবেন দুনিয়ার পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে দক্ষিণ প্রান্তে যেদিকে আছে মিলাদে মোস্তফার যুগ আছে জি বেশ এক বেশ কারণ সবাই এটা বুঝে মিলাদে মুস্তফার আগমনের কারণে আজকে আমরা সৃষ্টি সারা জীব হয়েছি জি না আগে তো ভাই রাগ করিয়েন না জাল এতে যুগের মধ্যে গুত্রে বছর বছরকে বছর কি শেষ নাই আর আমার নবীর আগমনের এমন মহাজ সবাই কি গেছে বাই বাই হয়ে গেছে আপনি অবাক হইবেন নবীর মজেজাত দেখেন আগে যারা কেড়ে নিত যারা মারফিট করত। যারা লুট রাস করত আমার নবীর মর্যাদা দেখেন মদিনায় গেছে মহাজিররা আনসাররা নিজের যা ছিল অর্ধেক বাই হিসাবে দিয়ে দিছে দুইটা ঘর একটা নেন দুইটা স্ত্রী একটা তালাক দিয়ে নেন যা যেটা ছিল ফিফটি ফিফটি অথচ মারফেটের বাই না তো এই আমার নবীর কদম যেখানে গেছে সেখানে বাহার এসে গেছে শুধু বাহার ন আপনি অবাক হইবেন মদিনা শহর বলা হচ্ছে আমার নবীর কদমের বরকতে এমন হয়েছে যেটার কোনো মেশাল নাই যেখানে মারা মারি খানি এই যত ধরনের কি ছিল আমার নবীর আগমনে সবচেয়ে সব দূরে গেছিলেন আপনি বদরের যুদ্ধে দেখেন না আমার নবীর একদিন আগে আমার নবী বলতেছে এখানে ও মারা যাবে এখানে এ মারা যাবে এখানে সে মারা যাবে এখানে আবু জেহেল মারা যাবে একদিন পরে ঠিক সেম হয়েছে আল্লাহ আল্লাহ রসুল্লাহ তাহলে আল্লাহ পাক অদৃশ্যের ক্ষমতা দান করেছে আর আমার নবীর মজাৎ এত বিচার আপনি অবাকিবেন এক সাহাবির ঘরে এরকম একটা দস্তরখানা ছিল তো দস্তরখানাটা যখন ময়লা হয়ে যেত উনি আগুনে ফেলে দিত তোর মেহমানরা বলে এটা তো জ্বলে যাবে বলে দেখো কি হয় কিছুক্ষণ পর ওইটা পরিষ্কার হয়ে আগুন থেকে বেরিয়েছে মেহমানরা কেমন ঘটনা আগুনের কাজ হলো কাফরকে ফুটে দেওয়া এখন সে উল্টো ময়লা কাফরকে একদম সাবন সারা কিচ্ছু সারা এটাকে পরিষ্কার করে দিল আর কারণটা কি বুঝে তখন মেজবান উনি বলল একবার হায়াত নবী সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম আমার ঘরে মেহমান হয়েছিলেন এই সাদরে হাত মুছেছিলেন কি এই কাপড়ে তো আমি এইটার আমার ইমান আমার বিশ্বাস যে যেখানে আমার নবীর হাত লেগে চোটা আগুনে জ্বলবে না এই যে আমি এটা ময়লা হলে আগুনে ফেলে দিই যে তো আমার নবীর মর্যাদা আপনি কোনটা বলতে চাইছেন আসলে হুজুর আমরা দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা তো আমরা কিতাবে পড়ছি আপনি বয়ান করছেন সেগুলো শুনছি কিন্তু ওফাতের পরও আমার নবীর অনেক মুজিজা এখনো প্রকাশ হয় যেমন দেখবেন অনেক জায়গায় আল্লাহর রাসূলের চুল মবারক বা আল্লাহর রাসূলের দাড়ি মবারক অনেক জায়গায় আমরা জিয়ারত করি দেখা যায় হুজুর এটা দিন দিন বাড়তেই থাকে দিন দিন বাড়তেই বড় মুজিজা প্রত্যেক এর গরে দিলে সিনায় আছে এমন তাকবিয়ে থাকতে আল কোরআন জি এটার সাথে বড় মর্যাদা কি আছে আপনি অবাক হইবেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী সাল্লামের যে শরীরের অংশ নখ যে বা চুল আমাদের তোগুলো কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কিছুদিন পর আপনি চুল রাখেন না কিছুদিন পর কি হয়ে যাবে জি আর সাহাবাই কেরাম ওগুলা রেখে দিত আর ওষুধ করতো আমি যখন মারা যাবো আমার কবরে এগুলা দিয়ে দিই আল্লাহ

Mustafa, Mustafa. আসলে আমার প্রিয় মুস্তফার মতো কেউ দুনিয়াতে আসেনি না কেউ দুনিয়াতে আসবে এছাড়া বর্তমান ফিতনা বিসাদের যুগে আপনি দেখবেন অনেকে আমার নবী কিন্তু খাতামুল মুসারিম অনেকেই বলে থাকেন যে আরো নবী আসতে পারে বা আরো নবী আসার এখনো বাকি আছে না আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না আমার নবীর এমন নবী যে নবীর মতো আগেও কোনো নবী ছিল না আমার নবীর পরেও কোনো নবী হবে না তো এই আকিদা আমাদেরকে আমির সুলাদ্দ আহমদার কাতবুল্লা আলিয়া শিখাচ্ছেন তো আমরাও এই আকিদের উপর অটল থাকি না হতো না হলে আমরা বর্তমান এমন ফিতনার যুগ চলছে আমাদেরকে গোমরা করে ফেলবে এ ব্যাপারে কামাল ভাই আয় আল্লাহ এই জন্য বাবা সঠিক ইলমে দিন অর্জন করা যে দেখো ইলমে দিন অর্জন করা ফরজ কেন বলা হয়ে যাচ্ছে ইলমে দিন অনেকে মনে করে দুনিয়াবিদ জ্ঞান অবৈধ দুনিয়াবি জ্ঞান না ইলমে দিন হচ্ছে শরীয়তের গিয়া জি এটা শিক্ষা ফরজ ফরজে আইনি জন্য করা হয়েছে কারণ

বলা হচ্ছে বাপকে মাপকে গার্ডিয়ানকে তুমি তোমার ছেলেদেরকে শেখাও কারণ নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের মোহাব্বত কবুলিয়ত আমলের পূর্ব সত্য আপনি দেখবেন অবাক হইবেন আমার নবী সাল্লাহ তালা আলী প্রেম প্রীতি ভালোবাসা এটা এত বাধ্যতামূলক এত বাধ্যতামূলক নিজের জানের সাইতে মা বাবার সাইতে দৌলতের চাইতে আত্মীয় স্বজনের চাইতে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসত আচ্ছা আমি যাকে সব চাইতে বেশি ভালোবাসবো তাকে আমি আমার মতো কেমনি বলবো যে যাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি তার সামনে বিয়াদি হয় এই ধরনের শব্দ কিভাবে উচ্চারণ করব। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বাধ্যতামূলক তাকে নিয়ে যেমন তেমন কটাক্ষ কিভাবে করতে পারবো এই জন্য আমাকে আপনাকে সবাইকে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে অন্যথায় মুমিন হওয়া যাবে না না মা মুমিন হবার জন্য আমার নবীকে সবার উদ্দেশ্যে সব কিছুর চাইতে কে কি বলল এগুলা দেখা যাবে না জি আমার নবীকে সব চাইতে আলা ভালা निराला ভালোবাসতে হবে बेशक बेशक জি হাসান ভাই আমার নবীর মুজিজা আমার নবীর অনেকগুলা মুজিজাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যেটা সেটা হচ্ছে মেরাজ মুস্তফা এটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ পাকের দরবারে আরোজ করলেন হে আল্লাহ হজরত মোসা আল ইসলামকে কিন্তু বলা হয় খুলিমুল্লাহ যিনি আল্লাহ পাকের সাথে আপনার কথাবার্তা বলতেন তো হজরত মৌসাল ইসলাম একদা আল্লাহ পাককে আরো করলো হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখার খুবই আগ্রহী আপনি আমাকে দিদার ধারা ধন্য করুন তখন আল্লাহ পাক বললেন হে মোসা এটা তো কখনো সম্ভব নয় এটা তোমার দ্বারা এটা সম্ভব নয় পক্ষান্তরে দেখা গেল যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপর পড়লো পাহাড় কি হয়ে গেল চুরমাচুর হয়ে গেল এবং মৌসা আলহ সালাতাম আপনার বেহুশ হয়ে গেলেন ওই নূরের তাজাল্লির কারণে এই জায়গায় ইনি একজন নবী ছিলেন জি তো রসুলের পাক সাল্লাহ আলী আসলামের ক্ষেত্রে দেখা গেল যে রসুলের পাক সল্লাহ আলী ইসলামকে আল্লাহ পাক খোদ মেহমান বানিয়ে ইনার দরবারের মধ্যে নিয়ে গেছেন এবং ইনার দিদার ধারা ধন্য করেছেন সবচেয়ে বড় গাইব যেটা সেটা হচ্ছে আল্লাহ পাককে দেখা এটা পসিবল না এটাই সবচেয়ে বড় গাইবে ব্যাপার সেপার এটাই হচ্ছে সবচেয়ে বড় অদৃশ্যের খবর যে আল্লাহ পাককে কেউ দেখছে এটা তো দেখা সম্ভবই না কখনো পসিবল না সে জায়গায় আল্লাহ পাক রসেল পাক সাল্লাহ ইসলামকে মিরাজে নিয়ে গিয়ে নিজের দিদার দ্বারা ধন্য করে এটা জানান দিয়েছে যে যেখানে তুমি আমাকে দেখে নিয়েছো এত বড়ো একটা গাইবকে দেখে নিয়েছো সেখানে অদৃশ্যের সংবাদ দুনিয়াবি যেটা আছে সেটা তোমার জন্য একদম সিম্পল বিষয় আহমরি কোনো বিষয় না আমি তোমাকে দিদার দিয়ে দিয়েছি এবং এখানে জাগতিক এবং আসমানের যত বিষয়াদি আছে আমি সব কিছু তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ সেখানে রসুলের পাক সাল্লাহ ইসলামকে মালিক বানিয়ে নিয়ে গিয়েছেন এবং ইনার আন্ডারে কি কি আছে নাই জান্নাত জাহার নাম দুনিয়াবি যত কিছু আছে সবগুলো ইনাকে বুঝিয়ে দিয়েছেন সেখানে হাউজে খাউসারও আছে ফুলসিরাতের সুপারিশ আছে সব কিছু আছে কিতাবের মধ্যে আসছে যে চাঁদের মধ্যে আমরা সকলেই কোনো একজন ব্যক্তির সৌন্দর্যের কথা যখন বলি আমরা বলি যে লোকটা দেখতে চাঁদের মতো কিন্তু ওই চাঁদের গায়েও কিন্তু কালো কালো দাগ থাকে কিন্তু কিতাবের মধ্যে আসছে রসুলের পাক সাল ইসলামের চেহারাটা এমন উজ্জ্বল ছিল ওই চেহারার মধ্যে কোনো দাগ ছিল না মানুষ যতই সুন্দর হয় না কেন তার চেহারার মধ্যে অনেক ধরনের দাগ থাকে বসন্তের দাগ থাকে আমরা ফুলকদম বলি বা ব্রণের দাগ থাকে অনেক ধরনের দাগ কিন্তু থাকে কিন্তু রসুলের পাক সাল্লাই ইসলামের চেহারা এত বেশি সুন্দর ছিল ওই চেহারার মধ্যে কোনো দাগ ছিল না এবং মিরাজের রাতে যখন রসুলের পাক সল্লাহল ইসলামকে দুলহা বানিয়ে বুড়াকে করে নিয়ে যাচ্ছিল নিয়ে যাওয়ার আগে যখন গোসল করা ছিল বলছে ওই গোসলের পানিগুলা যখন পড়ছে মনে হচ্ছে যেন এগুলা আসমানের তারা অর্থাৎ ঝকমক করছে শরীর থেকে যখন যখন পড়ছে আবার দেখা যাচ্ছে হাসতেন কি বের হতো নুর বের হতো আবার ইনি যখন কোন একটা রুমে প্রবাস প্রবেশ করতেন রুমটা কি হয়ে যেত উজ্জ্বল হয়ে যেত এরপরে আসছে যে যেটা একটু আগে আমার হুজুর বলছে যে সবচেয়ে বড় আরেকটা মুজিজা সেটা হচ্ছে কোরআনে পাক অন্যান্য নবীগণের বেলায়ও কিন্তু এক একটা কিতাব নাজিল হয়েছে সহিফা নাজিল হয়েছে কিন্তু কালক্রমে সেগুলো চেঞ্জ হয়ে গেছে সেগুলো পরবর্তী যে যুগ পরবর্তী নবীর বেলায় শরীয়তের বেলায় সেগুলো কি আর ব্যবহার হতো না চেঞ্জ হয়ে আসে কিন্তু রসুলে পাক দুনিয়া থেকে পর্দা করছে আজকে প্রায় চোদ্দশো বছরের চেয়েও বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ওই কিতাবের একটা জবর একটা জের এমনকি একটা পেশ পর্যন্ত কি হয় নাই পরিবর্তন হয় নাই অর্থাৎ যে সংবিধানটা রসুলে পাক সাল্লা ইসলাম আমাদের জন্য উম্মদের জন্য রেখে গেছে সেটা এখনো পর্যন্ত কাইম আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত কাইম থাকবে কেননা দ্বিতীয় কোন কুরান নাজিল হওয়ার কোনো সুযোগ নেই ওইটার উপর এবং ওইটার উপর যারা আমল করছে সেটা যদি দেখে তাও সব সেটার উপর হাত বুলালে তাও সব সেটা পড়লে তাও সব এবং এটা এমন একটা সংবিধান যেটার মাধ্যমে মানুষ সঠিক দিশা পেয়ে যাচ্ছে মার্শাল এগুলো হচ্ছে রসুল পাক সাল্লাহ আসলামের সবচেয়ে বড় মসজিদ মার্শাল আপনারা সিরাতে মুস্তফা নামক কিতাবে আরও অসংখ্য মজেজা আমার নবীর জানতে পারবেন তাছাড়া দাওয়াত ইসলামের বিভিন্ন বয়ানের মাধ্যমে আপনারা এই আল্লাহ মজেজা সম্পর্কে জানতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমার নবীর ইস্ক প্রেম ভালোবাসা অন্তর ধারণ করতে চান সেইদি আমির আলুসুল্লা দাম বরকাত মুলা আলিয়ার সান্নিধ্য ছাড়া কখনো সম্ভব না আর সান্নিধ্য মানে হচ্ছে ওনার বয়ান শোনা ওনার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখা তো আপনাদেরকে মাদরিন চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি সল্লু আলাইহাল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ-মিলাদুন্নবী বড় আনন্দিত হো ঈদ-মিলাদুন্নবী আজমুন বড় আনন্দিতো শাবিকে নন্দর জো আর দুখ খুশি হল